মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী পার্থপ্রতিম দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আগামী 27 ফেব্রুয়ারি ভোট দিয়ে সাগর দিঘিতে 50-60 হাজার নয় 1 লাখের ব্যবধানে জেতাতে হবে, প্রত্যেক বুথ থেকে জেতাতে হবে। সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সাগরদিঘিতে ভোট প্রচারে এলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে এসে তিনি বলেন, যান্ত্রিক কারণে তার হেলিকপ্টার উঠতে দেরি হয়, তাই তিনি দেরিতে এসে পৌঁছন। এরপরই চাঁচা ছোলা ভাষায় কংগ্রেস এবং সিপিআইএমকে একযোগে আক্রমণ করেন তিনি, পাশাপাশি অধীরকে জেলার মির্জাফরপুরেও কটাক্ষ করেন। এদিনের সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী ও কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের একটি ছবি দেখিয়ে তিনি দাবি করেন, কংগ্রেসের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে। 1757 সালে এই মুর্শিদাবাদ জেলায় বাংলার নবাব সিরাজ পরাজিত হয়েছিল ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। কেন পরাজিত হয়েছিল? তার কারণ তারই একজন সৈনিক সতীর্থ, যার নাম মীর জাফর, তিনি হাত মিলিয়েছিলেন ব্রিটিশদের সাথে। আর বাংলার যারা মীর জাফর রয়েছে তাদের কি ভূমিকা আপনারা দেখেছেন? কংগ্রেসের যে প্রার্থী হয়েছে, কংগ্রেসের প্রার্থী নয়, পদ্মফুল মনোনীত হাত চিহ্নের প্রার্থী। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যদি একটা ভূত একটা অঞ্চল থেকে কংগ্রেস বা বিজেপি জেতে, মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষ কিন্তু তাকিয়ে আছে। আপনাদের সুনিশ্চিত করতে হবে, যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দিল্লির তাবড় তাবড় নেতারা মুখ থুবড়ে পড়েছে। এই প্রসঙ্গে পাল্টা কি বললেন অধীর চৌধুরী, চলুন শুনে নেওয়া যাক। আমরা প্রশ্ন তুলেছিলাম আনিস খানের মৃত্যুর 1 বছর পূর্ণ হলো, তার আসামির খবর কি একটু বলে যান, এই সাগরদিঘির মানুষের জন্য, বাংলার মানুষের জন্য কি করেছেন তার কথা বলুন। তা না করে আমাদের প্রার্থী বিজেপির কোন নেতার সঙ্গে কবে ছবি তুলেছে সেটা বলার মানে তারা বুঝে নিয়েছে এই এলাকায় কংগ্রেস জিতছে। কারণ বিজেপির যে নেতার কথা বলছে আমাদের ভাইপো, তার জানা উচিত বিজেপির সেই নেতা গতদিনে তৃণমূলের নেতা ছিল। তৃণমূলের নেতার সঙ্গে যদি আজকের কংগ্রেসের প্রার্থীর কোনো ছবি থেকে থাকে সেটা কি তাহলে অপরাধ হয়েছে? তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও আমাদের প্রার্থীর ছবি আছে, সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার ওখানে যে না সে গেছে সকলের সঙ্গে তার ছবি আছে। আর তাদের মুখে কথা মানায় না যে বিজেপির সঙ্গে কংগ্রেসের কি আছে, কারণ তৃণমূল দল এর মধ্যেই বিজেপির সহোদর দলে রূপান্তরিত হয়েছে। পদ্মফুল আর ঘাস ফুলে আর ফারাক খুঁজে পাওয়া যায় না, মিলেমিশে একাকার মোদি আর দিদি, সারা বাংলার মানুষ তা দেখছে।